দর্শক স্বাগত নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন এসএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সঙ্গে আজকের পর্বে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ আমরা কথা বলতে চাইব এই সময়ের রাজনীতি এবং যার মধ্যে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে খালেদা জিয়ার বিদেশ যেতে পারা না পারে এবং সেই প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের বক্তব্য কী এবং তার সঙ্গে সঙ্গে বিএনপি কী বলছে এবং এই সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ কী বলছে সে প্রসঙ্গে আমরা কথা বলব আমাদের সঙ্গে যারা আজকে যুক্ত আছেন তাদের সঙ্গে প্রথমে আপনাদেরকে পরিচয় করাতে চাই আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব অসীম কুমার উকিল এমপি সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন খায়রুল কবির খোকন যুগ্ম মহাসচিব বিএনপি আপনাকেও স্বাগত আমাদের সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষক আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান আইনজীবী দুর্নীতি দমন কমিশন দুদক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং দর্শক আপনারা আমাদের সঙ্গে আছেন এবং আমরা যে কোনো মুহূর্তে আপনাদেরকে নিয়ে যেতে পারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলবেন এবং তিনি কী প্রসঙ্গে কথা বলছেন সেই প্রসঙ্গে জানানোর জন্য আপনাদেরকে সেখানে যুক্ত করব আমরা এই টক শো চলাকালীন সময় আমরা যদি শুরু করতে চাই অ্যাডভোকেট খুরশিদ আলম খান আপনাকে দিয়ে আসলে যে প্রসঙ্গে আমরা কথা বলা শুরু করেছি আইনমন্ত্রী একটি ব্যাখ্যা দিয়েছেন বা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে আসলে ব্যাখ্যাটি যদি আপনি অল্প কথায় আমাদের কাছে একটু পরিষ্কার করেন যে আসলে খালেদা জিয়া কেন বিদেশ যেতে পারবেন না বা কোন কোন জায়গায় আসলে বাধা আছে জি দেখুন আইন মন্ত্রণালয়ের মতামতটা দেখার আমার সৌভাগ্য হয়নি কারণ এটা আমি মিডিয়াতেই এটা শুনেছি তবে মানে যেটা আমার মনে হচ্ছে মতামতটা না দেখে উনি বলেছেন যে সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন না এটি হচ্ছে মূল হেডলাইন আর কি বেগম খালেদা জিয়াকে তো ওনার সেন্টেন্সটা সাসপেনশন করেছে দুটো কন্ডিশনে একটা কন্ডিশন ওই দুটো কন্ডিশনের শর্তে ওনার সাজাটা সাময়িকভাবে স্থগিত করেছে এবং ওনাকে মুক্তি দিয়েছে এখন যে নতুন কজ অফ অ্যাকশন আসলো যে নতুন একটা রিজনস যে উনি বিদেশ যাবার সেটা আইন মন্ত্রণালয়ের মতামত দেখে আমি যেটা বুঝলাম সেটা হলো আইন মন্ত্রণালয় বলতে চেয়েছে এটা আইনে কভার করে না এটা 401 সাবসেকশন 1 এ এটা কভার করে না এবং এটা আমরাও পরে দেখেছি আসলেই এটা কভার করে না সেই জন্যই আইন মন্ত্রণালয় এটা না করে দিয়েছে এখন যেহেতু উনি সাজাপ্রাপ্ত সেই কারণেই সংক্ষেপে যদি আমি খবরটা যদি আমি বুঝে থাকি যে যেহেতু উনি সাজাপ্রাপ্ত ওই কারণে উনি না করে দিয়েছেন কারণ ওনাকে যে কন্ডিশন ইম্পোজ করেছিল সেই কন্ডিশনের মধ্যে এটা আসে না নাম্বার টু ফার্দার যে অ্যাপ্লিকেশন সেটা ছিল ভার্চুয়ালি এক্সটেন্ডেড অ্যাপ্লিকেশন যেটাকে মাননীয় আইনমন্ত্রী বলেছেন সাপ্লিমেন্টারি অ্যাপ্লিকেশন এখন এই সাপ্লিমেন্টারি অ্যাপ্লিকেশনে ওনাদের যে রিজন্স বেগম খালেদা জিয়ার তরফ থেকে যে আবেদন বিদেশে গিয়ে চিকিৎসা করা সেটা সাজাপ্রাপ্তর ক্ষেত্রে 401 কে কভার করে না সেটা আমি বুঝেছি এবং এটা আইনসম্মত একটি আদেশ আমার মনে হচ্ছে সেই ক্ষেত্রে আর কোনো কি আইনের ধারা আছে কিনা যে ধারায় আসলে সংযুক্ত করে তাকে এই চিকিৎসা আওতে আনা যায় যেটি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে বা অন্য অনেকের পক্ষ থেকে বলা হচ্ছে না দেখুন খালেদা জিয়ার পক্ষে যারা আইনি লড়াই করেন উচ্চতর আদালতে ওরা অত্যন্ত বিচক্ষণ লয়ার অত্যন্ত সম্মানিত লয়ার এবং অত্যন্ত সিনিয়র লয়ার ওনারা নিশ্চয়ই একটা না একটা রাস্তা খুঁজে বের করবে তবে ওনার যেহেতু দুটো অ্যাপিল লিভ টু অ্যাপিল পেন্ডিং অ্যাপেলের ডিভিশনে সেগুলোতে এখনো শুনানি হয়নি তারপর হাইকোর্ট ডিভিশনে যে অরফানস ট্রাস্টের আপিলটা পেন্ডিং কাজে ওনার মামলাগুলো তো পেন্ডিং আছে কাজে আমার ধারণা হয়তো বা নিশ্চয়ই বেগম জিয়ার আইনজীবীরা নিশ্চয়ই এখান থেকে কোনো আইনি পথ ওখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন হয়তো বা তারা অবশ্যই চেষ্টা চালাবেন আচ্ছা এবং বাকি যে মামলাগুলো আছে যেগুলো দুদকের অংশগ্রহণ সেখানে আছে সেই ব্যাপারেও কি আসলে কোনো রকম কোনো প্রতিবন্ধকতা আছে কিনা বিদেশ যাওয়ার ক্ষেত্রে না দেখুন 401 ধারাটা অ্যাপ্লিকেবল অনলি আফটার কনভিকশন যদি কারো সাজা হয় তখন 401 অ্যাপ্লিকেবল আর যেগুলি বিচারাধীন যেমন গ্যাটকো মামলা আছে নাইকো মামলা আছে বরপুকুরিয়া কোলমাইন মামলা আছে সেগুলি বিচারাধীন মামলার ক্ষেত্রে বিচারাধীন মামলাগুলিতে বেগম খালেদা জিয়া জামিনে আছেন আদালত থেকে এবং সেগুলির ক্ষেত্রে 401 ধারা অ্যাপ্লিকেবল না অ্যাপ্লিকেবল অনলি টু সোফার রিলেস টু জিয়া অরফানেস এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট যেই দুই মামলায় সাজা হয়েছে বিচারাধীন অন্য মামলাগুলির ক্ষেত্রে 401 ধারা প্রযোজ্য না জি আমি আপনার সাথে কথা বলতে বলতে আমি অনলাইন দেখছিলাম আসলে এখানে স্বরাষ্ট্রমন্ত্রীও কথা বলেছেন তিনি বলেছেন যে আইনের বাইরে গিয়ে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আবেদন মঞ্জুর করতে পারছি না মানে তারা কি সবাই আসলে 401 এর আপনি যে ব্যাখ্যা দিচ্ছেন তারা সেই ব্যাখ্যার কথাই বলছে আসলে রাষ্ট্রপক্ষ আমার তাই মনে হচ্ছে কারণ দেখুন মূল আদেশটা কিন্তু 401 এর উপর মূল আদেশটা যে তার পরিবারের পক্ষ থেকে একটা আবেদন করা হয়েছে আদালত সরকার অত্যন্ত মানবিক যেটা বিবেচনায় তার আবেদনটা মঞ্জুর করেছে 401 এর উপধারা 1 অনুযায়ী এবং সেই সূত্র ধরেই হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহোদয় সেই কথাটাই বলেছেন
এর বাইরে যাওয়ার কোনো স্কোপ নেই। আসলে 401 যদি আপনি পড়ে থাকেন, এটা বাংলা ভার্সনও আছে ইংরেজি ভার্সনও আছেন, দুটো ভার্সনে যদি আপনি পড়ে থাকেন তো এখানে বিদেশ যাওয়ার স্কোপ এখানে সরকারকে দেওয়া হয়নি। জি, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই প্রসঙ্গ নিয়ে একটু কথা বলতে যাব অধ্যাপক হাফিজুর রহমান কার জন্য আপনার সাথে। আসলে এই খালেদাদের বিদেশ যাওয়ার প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের ব্যাখ্যা আমরা শুনেছি এবং পত্রপত্রিকা সেটি আছে, কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আসলে এটি চাইলে সরকার করতে পারত এবং এর সঙ্গে রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করা হচ্ছে। আসলে আইন কি বলে এখানে অধ্যাপক হাফিজুর রহমান কার জন্য? ধন্যবাদ। দেখেন, আমি আইনের যে ব্যাখ্যা কিংবা আইনের যে ধারা সেটা সম্পর্কে পত্র পত্রিকা ইতিমধ্যে এসছে, ইতিমধ্যেই দুর্নীতি দমন কমিশনের অ্যাডভোকেট খুরশিদ ভাই সেটা বলেছে। আমি এখানে যেটা বুঝতে পারি যে এইখানে আপনার শুধুমাত্র আইন না, এইটার সাথে আপনার রাজনৈতিক বিষয়টা ওতপ্রোত ভাবে জড়িত। হ্যাঁ, এবং এইখানে আইনের কথা যতই বলা হোক রাজনৈতিক বিষয়টা ওতপ্রোত ভাবে জড়িত। এই জন্য আমি মনে করি যে বেগম খালেদা জিয়া, তিনি বিএনপির সাবেক চেয়ারম্যান এবং কয়েকবারের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, এবং তিনি একটি বড় দলের প্রধান ডিফ্যাক্টো, জি মানে ডিজিউরে না হলেও, এখন আমরা ডিজিউরে বলতে পারবো না, মানে একদম যেহেতু উনি সাজাপ্রাপ্ত, এখন আমরা ডিজিউ মানে ডিফ্যাক্ট, মানে যদিও আমরা বলছি যে উনি আপনার আইনসঙ্গত ভাবে চেয়ারম্যান না, কিন্তু অথরিটিটা তার কাছে। সুতরাং আপনার ধরেন যে এখানে আইনগত যে প্রশ্ন, তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে বেগম খালেদা জিয়া উনি যদি দেশের বাইরে যান তাহলে পরে উনি কোথায় যাবেন। এবং আপনি গত কয়েকদিন পত্রপত্রিকায় যে আলোচনা হয়েছে সেখানে খেয়াল করবেন যে উনি প্রথমে সিঙ্গাপুর হয়ে লন্ডনে যাওয়ার একটা কথাবার্তা তার পারিবারিক সূত্রে রাজনৈতিক সূত্রে শোনা যাচ্ছে। এখন সরকারের যে আপত্তি কিংবা তাদের যে মূল উৎকণ্ঠা সেটা হচ্ছে লন্ডন, কারণ লন্ডনে তার জ্যেষ্ঠ পুত্র, তিনিও বাস করেন এবং তাকে নিয়ে আপনার বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিএনপির মধ্যে এমনকি আন্তর্জাতিক অনেক ডোনার কান্ট্রির ভিতরেও অনেক রকম সংশয় উৎকণ্ঠা অনেক কিছু আছে। হ্যাঁ, সুতরাং এবং সম্প্রতি আমরা দেখেছি যে আপনার ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সফর ছিল আমাদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে, সেটা উপলক্ষে বড় একটা তাণ্ডব হয়েছে, হেফাজত করেছে, এবং সেই মানে সেই আন্দোলন সংগ্রামের সময় দীর্ঘদিন পরে বিএনপির মানে নেতা কর্মীদের আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে দেখেছি সমাবেশ করতে। সুতরাং এখন আপনার ধরেন যে আমাদের মতো দেশে যেখানে বড় দলগুলোর ভিতরে অভ্যন্তরীণ গণতন্ত্র বলে কিছু নেই, সেখানে আপনার মানে পুরো দলের সাংগঠনিক অবস্থা সবকিছুই নির্ভর করে এক ব্যক্তির উপর। সুতরাং ওই ব্যক্তিকে যদি আপনি আটকে ফেলতে পারেন, কারণ আমরা মোটামুটি জানি যে অনেকদিন ধরে বিএনপি একটা দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তাদের সাংগঠনিক কর্মকাণ্ড, এটা আমি অস্বীকার করছি না যে বিএনপির প্রচুর সমর্থক সারা দেশে আছে এবং তারা অনেক বড় দল, কয়েকবার ক্ষমতায় ছিলেন, কিন্তু তাদের সাংগঠনিক দুর্বলতা প্রকট ভাবে দৃশ্যমান। এবং সেটার একটা কারণ যে তাদের জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান লন্ডনে, আর একটা কারণ বেগম খালেদা জিয়া, তিনি কারাগারে অন্তরীণ এবং তার সাথে পরামর্শ করা ছাড়া আপনার বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এগিয়ে নেওয়া এটা খুব ডিফিকাল্ট, যার প্রেক্ষিতে আপনি দেখবেন যে বিএনপির যে কর্মকাণ্ড সেটা এক ধরনের স্থবির হয়ে আছে। জি, সুতরাং একটা সরকারের তরফে এটা আমি মানে আমি বিশ্লেষক বলেন আর পর্যবেক্ষক বলেন, আমি যেটা ধারণা করছি যে সরকারের মধ্যে আমরা নানা রকম কথাবার্তা দেখছি গত কয়েকদিন টেলিভিশনে, অনলাইনে আমরা নানা রকম স্ক্রলেও দেখেছি যে বেগম খালেদা জিয়ার কি অবস্থা, আইন মন্ত্রণালয় কি হচ্ছে, সচিবের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয় যাচ্ছে, আবার আইন মন্ত্রণালয় থেকে সচিবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসছে, তার মধ্যে সবচেয়ে বড় বিবেচনা রাজনীতি। হ্যাঁ, সুতরাং আপনি যদি আমাকে বলেন যে এটার সাথে মানবিক বিবেচনা অবশ্যই আছে, যে এবার একটা বড় দলের মানে রাজনৈতিক প্রধান এবং তিনি কয়েকবার প্রধানমন্ত্রী ছিলেন, তিনি অসুস্থ, এখানে প্রধান বিবেচনা অবশ্যই মানবিক, এবং যে পরিস্থিতি হোক না কেন তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়া উচিত। এখন মূল প্রশ্নটা হচ্ছে আইন মানে পারমিট করে কিনা, কিন্তু আপনি আইনের কথা যতই বলেন যেখানে আইন কোনো বাধা না, আমি মনে করি যে এর আগেও আমাদের নজির আছে 2007-08 সালের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সামরিক বাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, সেই সময় আপনার বেগম তারেক রহমানকে তাকে বিদেশে যেতে দেওয়া হয়েছে,
অসুস্থ, তিনি চিকিৎসার জন্য সেটা গিয়েছেন, সেটার ব্যাপারে মামলাও আছে। সেই মামলাতে আমি একটু ইন্টারনেট দেখতে হবে, মামলাটা কয়েকবার আমি দেখেছি, এই মুহূর্তে মনে পড়ছে না, ওই মামলাতে খুব সুন্দর আলোচনা আছে। এবং বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে কিন্তু ওই সময় বিদেশে যেতে দেয়া হয়েছে। সুতরাং এই নজির কিন্তু আছে আমার। এখন আমি যেটা মনে করি, এটা আপনি যতই বলেন যে আমি নিজেও মনে করি এটা মানবিক, কিন্তু এটা অনেক বড় প্রশ্ন পলিটিক্যাল। আইনের ব্যাখ্যা একটি আছে, আওয়ামী লীগ বলছে আপনারা ভিন্ন উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য, পলিটিক্যালি মোটিভেটেড সিদ্ধান্ত নেওয়ার জন্য খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর চেষ্টা করছেন। আসলে আপনার দল বা আপনার পক্ষ থেকে আসলে কি মত এখানে আছে? খারুল কবির খোকন, ধন্যবাদ। তো এই আজকে পবিত্র লাইলাতুল কদর, আজকের দিনের এই বেশ বাংলাদেশের মানুষের যে বেশ কদিনের বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে যে উৎকণ্ঠা উদ্বেগ, আজকে মানুষ অনেক আশা ভরসা প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছিলেন যে আজকে একটি পবিত্র দিনে এই সরকারের যে বারবার বলে আসছিলেন যে অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে, উদার দৃষ্টিকোণ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে গমনের বিষয়টি তারা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করবেন, সেই বিষয়টি তারা আমরা দেখেছিলাম পরিবারের পক্ষ থেকে যে যে আবেদন করা হয়েছিল সরকারের কাছে, সেই আবেদনের প্রেক্ষিতে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের আইনমন্ত্রী সাহেব, তিনিও অত্যন্ত দেখলাম আমাদের মিডিয়ারা দেখেছি অত্যন্ত গুরুত্ব সহকারে তিনি বলেছেন যে অত্যন্ত মানবিক আবেদন ভিত্তিতেই, মানবিক দৃষ্টিকোণ থেকেই তার বিষয়টি আমরা বিবেচনা করব, যে কথাটি এখন আমাদের আমাদের কার্জন সাহেব বললেন। তো সেখানে এই যে এখানে আইনের যে জটিলতা, সেই আইনের জটিলতা তো অতীত আমরা দেখেছি, যে আইনের জটিলতা যদি হতো তাহলে তো অতীতে যেটা বর্তমান প্রধানমন্ত্রী উনি এক সময় গিয়েছিলেন, তিনি বলছেন আমাদের বর্তমান বিএনপির একটি চেয়ারম্যান তারেক রহমানকে বিদেশে পাঠানো হয়েছিল, সেটা আমরা দেখেছিলাম কিভাবে গিয়েছেন, সেটা আমরা দেখেছি সেখানে আইনের কিভাবে ব্যর্থ হয়েছে। এখন আমরা দেখলাম বেগম খালেদা জিয়াকে তার আগে তাদের পরিবারের পক্ষ থেকে চিঠি দেওয়ার পক্ষ থেকে একটা আবেদনের প্রেক্ষিতে 6 মাসের অন্তর্বর্তীকালীন তিনি জামিনে রয়েছেন, বর্তমানে তিনি সেখানে রয়েছেন, সেটা তো কোনো নির্বাহী আদেশে উনি আছেন, কিন্তু কিন্তু আদালতে কোনো রায় আসেননি। তো সেখানে যদি বর্তমান যদি যদি সে নির্বাহী আদেশে যদি অন্তর্বর্তীকালীন জামিনে থাকতে পারে, তাহলে 401 ধারার কথা উল্লেখ করে যে আইন মন্ত্রণালয়, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজকে যে পাঠানো হলো, যে সেখানে সেটাকে নাকচ করা হলো, সেখানে প্রত্যাখ্যান করা হলো যে আইনের যে দোহাই দিয়ে, তো সেটা তো আমি মনে করি যে একটি এটা তো তারপরে যাওয়ার কথা ছিল যে পিএম কার্যালয় মানে সর্বোচ্চ প্রধানমন্ত্রী সেটা অনুমোদন দিবেন, তো এটা তো এক ব্যক্তির ইচ্ছার উপরে ডিপেন্ড করছে সবকিছু। তাই এখন এটা হলো আমার কথা হলো আইনটা এখানে বড় কোনো আইনের বড় বাধা নয়, সেটা যেটা কার্জন সাহেব বললেন সেটা হলো সদিচ্ছেরই মুখ্য বিষয় যে বেগম খালেদা জিয়া যে রাজনৈতিকভাবে একটি দলের একটি বড় দায়িত্বে তিনি আছেন, তিনি তিন মেয়াদের প্রধানমন্ত্রী, তিনি সংসদে গণতন্ত্র উত্তরণ করিয়েছেন, 9 বছর আন্দোলন করে তিনি সংসদে গণতন্ত্র উত্তরণ করেছেন, তিনি দেশনৈতিক খেতাব পেয়েছেন, তার যে আকাশচুম্বী জনপ্রিয়তা এটাতে একটি মহল একটি ঈর্ষান্বিত হয়ে, তার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই হয়তো আমার মনে হয় যে এই ধরনের একটি সিদ্ধান্ত, একটি যেটা মানবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে তারা শারীরিক অবস্থা মানে সে যদিও কবি বলছেন সেখানে আসি আমরা একটু, আসলে আমরা একটু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছেন গণমাধ্যমের সাথে, এবং তিনি এখন এই মুহূর্তে কি মেসেজ দেবেন সেটা জেনে আসতে চাই, তারপরে আমরা পরবর্তী আলোচনায় প্রবেশ করব আবারও। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র, আমরা কথা বলছি এই সময়ের রাজনীতি, বিশেষ করে খালেদা জিয়ার মুক্তি এবং তার বিদেশে চিকিৎসা আনার বাস্তবতা নিয়ে। অসীম কুমার উকিল এমপি, আপনাকে দিয়ে আলোচনা শেষ করেছিলাম বিরতির আগে, আপনার কাছে একটি প্রশ্ন হচ্ছে, গোষ্ঠচন্দ্র রায় কিছুক্ষণ আগে গণমাধ্যমকে বলেছেন যে আওয়ামী লীগ তিলে তিলে খালেদা জিয়াকে মারা যে অপকর্ম করছিল এবং সেখান থেকে আওয়ামী লীগের ফিরে আসা দরকার এই মুহূর্তে, এই জায়গায় দাঁড়িয়ে আসলে 401-এর কি আরও বেশি এখতিয়ার সরকার খাটাতে পারে কি না, পলিটিক্যালি আপনারা কি মনে করেন? অসীম কুমার উকিল এমপি, আপনার এটা এই আইনের বিষয়টা, এখানে আইনের বিজ্ঞ ব্যক্তি আছে, ওরা বলবেন, আমি সেদিকে নাই বেকাল আমাকে। আমাদের দাদা গয়েশচন্দ্র রায় আসলে এরকম গুরুত্বপূর্ণ সময়গুলিতে বেশ কম গুরুত্বপূর্ণ কথা বলে থাকেন প্রায়শই, ওনার বৈশিষ্ট্য আর কি। বলেছেন কি কারণে বলেছেন উনি ভালো বলতে পারবেন নাকি,
তিলে তিলে মারার যে বিষয়টা আর কি, আমাদের যে রাজনৈতিক অভিজ্ঞতা যেটুকু আছে সেটা এই ক্ষেত্রে প্রযোজ্য নয়। উনি ডাক্তারের রিপোর্ট অনুযায়ী, সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থা ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে, ওনার শ্বাসপ্রশ্বাস কষ্টটা অনেক কমে এসেছে। না আমি নিজেও করোনা পজিটিভ হয়েছিল, আমি জানি এটা কষ্টগুলি, এটা আসলে যার হয়েছে সে বোঝে। আমি করোনা আক্রান্ত প্রাক্কালে আমার জন্য সবাই দোয়া করেছেন, আমি এই জন্য সবার প্রতি কৃতজ্ঞ। আমারও প্রত্যাশা থাকবে বিএনপি চেয়ারপারসন ওই করোনা নেগেটিভ হয়েছে, উনি সুস্থ হয়ে আবার বিএনপির কর্মকাণ্ডে ফিরে আসবেন, সবাই মিলে দশগড়ার সংগ্রামে এগিয়ে যাবে। সারা পৃথিবী করোনায় আক্রান্ত, করোনা যুদ্ধ জয়ী হওয়ার চেষ্টা করছে, জীবন জীবিকার সংগ্রামে সারা পৃথিবী আজকে ব্যস্ত। আমাদের দেশ চেষ্টা করছে টিকা সংগ্রহ, যখন পৃথিবীর অনেকগুলি দেশ টিকা সংগ্রহে হিমশিম খাচ্ছিল, উন্নত বিশ্ব 135টি দেশ যখন টিকা করোনার ভ্যাকসিন পায় নাই, তখন বাংলাদেশে 7ই ফেব্রুয়ারি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে টিকা পৌঁছে গিয়েছিল। আবার সম্প্রতিকালে ভারতের সেরিনার যে টিকা পাওয়া নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়েছিল, পরবর্তী সময়ে রাশিয়ার সাথে আলাপ আলোচনা করে জায়গাগুলো তৈরি হয়েছে, তৈরিটা এমন হয়েছে যে বাংলাদেশে এটার ভ্যাকসিন তৈরি করতে যাচ্ছে, চীনের সাথে আলাপ আলোচনা চলছে, আমেরিকা থেকে র ম্যাটেরিয়াল সাপ্লাই ইন্ডিয়ান সিরামে যে বন্ধ হয়ে গেছিল সেগুলি আমরা আমেরিকাতে আলোচনা করছি। বিশ্বাস করি ক্রাইসিস ম্যানেজমেন্ট চ্যাম্পিয়ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ক্ষেত্রেও জয়ী হবে, এবং বিএনপির অহেতুক এই যে শঙ্কাগুলিকে কাটিয়ে উঠে বিএনপির চেয়ারপারসন সুস্থ হবেন, রাজনীতির অঙ্গনে ফিরে আসবেন, বিএনপিকে নেতৃত্ব দিবেন, সেই প্রত্যাশাবাদ আমরা ব্যক্ত করছি আজকে এই দিনে। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। খায়রুল কবির খোকন, আপনার কাছে আসি, আসলে সরকারের স্ট্যান্ড কি বলে মনে হচ্ছে আপনার এই মুহূর্তে? আসলে তারা কি এই মানবিকতাটুকু দেখাবেন বলে আপনি মনে করেন? খায়রুল কবির খোকন, সরকারের বর্তমান স্ট্যান্ড যা অবস্থা, সবাই তো একই সুরে কথা বলছে, সেই জায়গা থেকে কি মনে করছেন আপনারা যে শেষ পর্যন্ত কি বিদেশে যাওয়া হবে খালেদা জিয়ার? আমার মানে আমার যে ধারণা, আমার ব্যক্তিগত ধারণা যেটা, আমি অতি সম্প্রতি যে বিষয়গুলো আমি লক্ষ্য করছি গভীর উদ্বেগ উৎকণ্ঠার সাথে, আমাদের দায়িত্বশীল যারা ব্যক্তি আছেন সরকারের, যারা মন্ত্রীর দায়িত্বে আছেন, বিভিন্ন পদে আছেন, তাদের কথাবার্তায় মানে আমার কাছে তাদের যে বক্তব্য, তাদের সাথে আমি খুব একটা আশাবাদী নই যে তারা শেষ পর্যন্ত মানে আমার পাঠানোর ব্যাপারটা কতটুকু ইতিবাচক ভাবে দেখবেন সেটা নিয়ে আশঙ্কা রয়েছে। সেটা হলো যে আমাদের আজকের পত্রিকা আমরা দেখতে পেলাম যে একটি উদ্ধৃতি আমি দেই, আমাদের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাহেব তিনি বলেছেন বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়া আদৌ প্রয়োজন আছে কিনা, এটি বড় প্রশ্ন। তারপরে আরেকটি কথা তিনি বলছেন যে বাংলাদেশেই তো সর্বোচ্চ চিকিৎসা তিনি পাচ্ছেন, এই কথাটা তিনি কিভাবে বলছেন, কোন ভিত্তিতে বলছেন? উনি তো মানে সে ডক্টর, উনি তো ডাক্তার না, উনি তো সেখানে দায়িত্বশীল নাই। ওনার যে দলের সাধারণ সম্পাদক, তিনিও তো বেশ কদিন আগে বাংলাদেশে যদি ভালো চিকিৎসা থাকতো তাহলে তিনি দেশের বাইরে গিয়ে চিকিৎসা করতেন না, সিঙ্গাপুরে লন্ডনে গিয়ে চিকিৎসা করে আসছেন, এবং বর্তমান প্রধানমন্ত্রী তিনিও চোখের চিকিৎসার জন্য দেশের বাইরে যান, এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। তো সেখানে বাংলাদেশে যেখানে আমাদের এই বর্তমানে কোভিড-19 যে সেকেন্ড ডেভের যে ভয়াবহ অবস্থা, সরকারের যে চরম ব্যর্থতা, এই যে ভারতীয় ভেরিয়েন্ট এসছে এটাও সরকারের ব্যর্থতা, কন্ট্রোল করতে পারছেন না, এই যে 14 লাখ ব্যক্তি যে দ্বিতীয় ডোজ পাল না, সরকার যেগুলো ব্যবসা করছে এই করোনা নিয়ে, ওই যে আপনার সিরাম ইনস্টিটিউটের যে আমাদের নিয়ে যেটা ভ্যাকসিনের মাধ্যমে যেটা করলো, যে কারণে অন্য মনোপলি করতে, ব্যবসা করতে দিয়ে একটি একটি বিশেষ ব্যক্তির সুবিধার্থে এই দেশের জনগণকে বঞ্চিত করেছে, সেটা আমরা দেখেছি। আমি যে কথাটি বলতে চাই, বাংলাদেশে আমাদের যে যে স্বাস্থ্যের যে বেহাল অবস্থা, যে করুণ অবস্থা, সরকারি দলে অনিয়ম, বেসরকারি মানে কি বলা যায় চলছে প্রতারণা বেসরকারি হাসপাতালগুলিতে, মানুষ সেখানে কোভিড চিকিৎসা পাচ্ছে না। প্রথম আমরা আশাবাদী হয়েছিলাম যে সেরাম থেকে সেখানে আনা হচ্ছে ভ্যাকসিন বা আনা হচ্ছে, সে আমাদের অক্সফোর্ডের ভ্যাকসিন আসছে, আশাবাদী হয়েছিলাম। আমিও কিন্তু ইতোমধ্যে 2টি ডোজ নিয়েছি, কিন্তু দেখলাম যে বাংলাদেশে যে অবস্থা দেখলাম, যে আমি 1 মিনিট বলতে চাই, একটি আইসিইউ অ্যাম্বুলেন্স নাই বাংলাদেশে রোগীদের ট্রিটমেন্ট করার জন্য, সেখানে উন্নত চিকিৎসা কিভাবে হবে? আমাদের দেশের ডাক্তাররা, আমাদের মেডিকেল বোর্ড তো আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো প্রয়োজন, এটা আমাদের আমি 1 মিনিট
বিশ্বাস করব। আমার বন্ধুবর বলেন, আমার সহকর্মী বলেন, দীর্ঘদিন একসাথে আমরা স্বৈরাচার স্বাধীন আন্দোলন করেছি, আমাদের আমাদের অসীম রুখিলদা যে কথাটি বলেছেন, তিনিও কদিন আগে কোভিড আক্রান্ত হয়েছিলেন, তিনিও বললেন একটু আগে, এটা যখন আমাদের ওয়ান ইয়ারে ছিল না, তখন বলছিলেন যে আমিও কোভিড আক্রান্ত হওয়ার পরে যে সাইড এফেক্টগুলি, যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সেটাকে বুঝছি, যে অর্গানগুলিকে দুর্বল করে দেয়। বেগম খালেদা জিয়ার হয়তো নেগেটিভ হয়েছে, কিন্তু তার যে 75 বয়স ঊর্ধ্ব একজন মহিলা, তিনি দীর্ঘদিন যাবৎ শারীরিক মানসিকভাবে তিনি হয়েছেন, এখানে মানসিকভাবে নির্যাতিত হয়েছেন, তার গণতন্ত্র অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, তিনি কারারুদ্ধ ছিলেন, এখনো তিনি আমাদের সময় কিন্তু শেষের দিকে, সে অসুস্থ হতেই পারে, অসুস্থ অনেক জটিলতা রয়েছে, তাকে উন্নত চিকিৎসা যদি দেশের বাইরে নিয়ে গেলে কি উনি দেশের বাইরে বিপ্লব ঘটিয়ে ফেলবে, এই সরকারের পতন ঘটিয়ে ফেলবে, এটা মনে করার কোনো কারণ নেই। কারণ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। একটি অবৈধ অসাংবিধানিক অগণতান্ত্রিক সরকার, জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নাই, জবাবদিহিতা নাই, তাই এই সরকার। হাফিজুর রহমান কার্জন স্যার, আসলে আপনি এই আলোচনাগুলোর মধ্যে থেকে কোনো ভিন্ন মত আপনি পোষণ করতে পারেন কিনা, আসলে পলিটিক্যালি সিদ্ধান্ত নেওয়ার কতটুকু সুযোগ এখানে আছে? হাফিজুর রহমান কার্জন, আমি আপনার প্রশ্নটা শুনতে পাইনি। আমি প্রশ্ন করেছিলাম আসলে এই আলোচনার মধ্যে থেকে আসলে দুই পক্ষ দুই রকম বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন, আইনের ব্যাখ্যা একরকম আছে, আপনি আপনার শেষ বক্তব্যে বলছিলেন যে আসলে সিদ্ধান্তটি পুরোপুরি রাজনৈতিক এবং মানবিক, সেই জায়গা থেকে আপনার কোনো পরামর্শ আছে কিনা? দেখেন, আমি যেটা মনে করি যে এটা আইনগত বিষয়টা আছে, 401 এর যে কথাটা বলা হলো, আপনি পুরো সেকশনটা পড়েন, আপনি এখনই ইন্টারনেটে চলে যান, আপনি সেকশন 401 CRPC এটা দিলেই চলে আসবে, ইংরেজি বাংলা ভার্সন কোথাও আছে কিনা আপনি বুঝতে পারবেন। ওখানে আসলে সরকার এটা মানে দিলেও দিতে পারে, না দিলেও দিতে পারে, হ্যাঁ, ইট ডিপেন্ডস অন দি ইন্টেনশন এন্ড ডিসক্রিশন অফ দ্য গভর্নমেন্ট। এখন বিষয়টা হচ্ছে এটা যতটা না মানবিক এবং আইনগত, তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক। এবং আপনি আজকে যে প্রাসঙ্গিক বিষয়টা, আজকে ধরেন যে বেগম খালেদা জিয়া যে উনি মানে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে চাচ্ছেন, সেখানে প্রাসঙ্গিক প্রশ্নটা আসতে পারে যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বঙ্গবন্ধু হত্যার মামলার যে বিচার সেটা কিন্তু বন্ধ ছিল। তারপরে আপনার 2004 সালে 21 আগস্টে গ্রেনেড হামলা করে ওনাকে কিন্তু হত্যা করার চেষ্টা করা হয়েছে, সেই মামলার রায়টাও আমরা পেয়েছি। 15 আগস্ট বেগম খালেদা জিয়া উনি কিন্তু ওই 15 আগস্টে মোমবাতি জ্বালিয়ে আপনার এই জন্মদিন পালন করেছে। এখন এই দৃষ্টান্তগুলো এগুলো কিন্তু ভালো দৃষ্টান্ত না। হ্যাঁ, এখন আওয়ামী লীগ যদি বলে যে আমাদের সাথে যে আচরণ করা হয়েছে সেটা মানবিক ছিল না, সুতরাং আমরাও মানবিক আচরণ করব। আবার একই সাথে আমি যেটা মনে করি যে আপনার বাংলাদেশে আমাদের আমাদের যে দ্বিদলীয় একটা রাজনৈতিক একটা ব্যবস্থা গড়ে উঠেছিল সেটা 2004 সালের পর থেকে সেটা আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হচ্ছে। এবং আমি মনে করি যে আপনার বিএনপি এবং আওয়ামী লীগ, তারা দুটো বড় দল, পালাক্রমে তারা ক্ষমতায় থেকেছেন, তাদের ভিতরে মতভিন্নতা থাকবে, রাজনৈতিক মতভিন্নতা থাকবে, এডুকেশন পলিসি নিয়ে থাকবে, কিন্তু আমরা কিন্তু বিভিন্ন সময় আওয়ামী লীগ এবং বিএনপির ভিতরে সখ্যও দেখেছি, যেমন স্বৈরাচার বিরোধী আন্দোলনে। আমরা একটু আপনাকে থামাচ্ছি স্যার, আসলে আমাদের সময়টা একদম শেষের দিকে, খুশিত আলম ভাইয়ের একটি বক্তব্য শুনবো শুধুমাত্র আমরা, সে হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা ভিক্ষা পাওয়ার কোনো জায়গা এখানে আছে কিনা, এক মিনিট যদি আপনি বলতেন একটু আমাদেরকে। না দেখুন, এটা বেগম খালেদা জিয়ার আইনজীবী ওনারা বলবেন, কিন্তু একটা জিনিস ওনাদের কথাটা আমরা বলবো কেন, এটা আমরা জানি না, ওনাদের প্রত্যেকটা লয়ারদের একটা স্ট্র্যাটেজি থাকে, লিগাল স্ট্র্যাটেজি, এটা ওনাদের লয়ারদের ব্যাপার, বেগম খালেদা জিয়ার আইনজীবীদের ব্যাপার, সেটা আমাদের বিষয় না। কিন্তু একটা জিনিস আমি প্রথমে মিস্টার কার্জন সাহেব যেটা মেনশন করেছেন যে এই ধরনের 401 এর অ্যাপ্লিকেশন দেওয়ার আগে নজির আছে, উনি তারিক রহমান, মিস্টার তারিক রহমানের কথা বললেন, শেখ হাসিনার কথা বললেন, আসলে দেখুন আফটার কনভিকশন এটা কোনো নজির নাই, দিস ইজ দ্য ফার্স্ট। এবং তারিক রহমানের যখন প্যারেন্ট ছিল আমাদের আসলে সময়টা শেষ হয়ে গেছে আজকে, কোনো কনভিকশন ছিল না। জি জি জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, শেষ করছি আমরা আজকে এখানেই, আমরা কালকে দেখা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।